বন্ধ সাবান কারখানা চুরির ঘটনায় কিনারা করল পুলিশ, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী, গ্রেপ্তার 5। সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির বড় সড় সাফল্য। দেন্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত ন্যাগড়া জড়িয়ে অবস্থিত বন্ধ থাকা এক সাবান কারখানায় সাবান তৈরির জন্য ব্যবহৃত ডাইগুলি চুরি হয় 29 সেপ্টেম্বর। চুরির অভিযোগ কল্যাণেশ্বরী ফাঁড়িতে করা হয়। ঘটনা তদন্তে নেমে পুলিশ প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে 5 দিনের পুলিশি হেফাজতে নিয়ে আসে। ধৃতদের জেরার পর উঠে আসে আরও 4 জনের নাম। তার মধ্যে পুলিশ গতকাল আরও 2 জনকে গ্রেপ্তার করে এবং আরও 2 জনকে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ মোট এখনও পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম কার্তিক বাউরি, মদন সরকার, বিশ্বজিৎ কর্মকার, পিন্টু সাউ, রবি শঙ্কর বাউরি। তবে জানা যায় চুরি যাওয়া সামগ্রীগুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।